নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ মহাশিবরাত্রি, অর্থাৎ আজ 11ই মার্চ 2021, আর আজকের দিনে বুধ তার রাশি পরিবর্তন করতে চলেছে, যার ফলে এই 8 রাশির জাতক ও জাতিকার জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। তো কোন সেই 8 সৌভাগ্যশালী রাশি তা জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। নমস্কার, আমি কল্যাণ রায়, শুভ সুশীঘ্র। আজ মহাশিবরাত্রির দিন বুধ গ্রহ রাশি পরিবর্তন করতে চলেছে, অর্থাৎ বুধ গ্রহ কুম্ভ রাশিতে অবস্থান করতে চলেছে, যার ফলে যে 8 রাশির কথা আমি বলতে চলেছি সেই 8 রাশির জাতক ও জাতিকার জীবনে ধনের জোয়ার বইতে চলেছে। তার আগে আসুন জেনে নেওয়া যাক এই বুধ গ্রহ বেসিক্যালি আমাদেরকে কী দেয় বা কী দেখায়। বুধ বেসিক্যালি বুদ্ধির কারক গ্রহ, অর্থাৎ আপনার জন্মছকে যদি বুধ গ্রহ শুভ অবস্থায় থাকে তাহলে আপনি খুব বুদ্ধিমান মানুষ হবেন। এছাড়াও বুধ গ্রহ দেখায় ব্যাংকিং সেক্টর, বুধ গ্রহ দেখায় ব্রোকারির কাজ, এছাড়াও বুধ গ্রহ শেয়ার মার্কেটও দেখায়, অর্থাৎ কখন কোন জায়গায় সঠিকভাবে ইনভেস্টমেন্ট করলে প্রফিট আমি ডেফিনেটলি গেইন করবই সেটি কিন্তু টোটালটাই বুদ্ধির উপর দাঁড়িয়ে আছে। এছাড়াও বুধ গ্রহ কনসালটেন্সি বোঝায় এবং বইয়ের দোকানও দেখায়। এছাড়াও যারা কাব্য সাহিত্য এই সমস্ত কিছু লেখেন বা লেখক রয়েছে তাদেরও কিন্তু বুধ গ্রহ ভালো থাকার প্রয়োজন রয়েছে। তো এই সমস্ত কিছু বুধ গ্রহ দেখায়। এবার আপনি জানবেন কি করে আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো রয়েছে কি না? আমি একটি ছোট্ট টিপস বলছি যার মাধ্যমে কোনো জ্যোতিষের কাছে না গিয়েও আপনারা বুঝতে পারবেন যে আপনার জন্মছকে বুধ গ্রহ ভালো রয়েছে না খারাপ রয়েছে। যদি খারাপ থাকে তাহলে আপনারা ইমিডিয়েট কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে নিতে পারেন, আর যদি আপনারা মনে করেন আমাকে দেখাবেন তাহলে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন। একটি কথা মাথায় রাখবেন, এটি পেড সার্ভিস, এটি ফ্রি সার্ভিস নয়, এবং তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান। এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই সেই ছোট্ট একটি টিপস যার মাধ্যমে আপনি বুঝবেন যে আপনার জন্মছকে বুধ গ্রহ শুভ অবস্থায় রয়েছে না অশুভ অবস্থায় রয়েছে। যদি দেখেন আপনার মাসির সাথে সম্পর্ক ভালো রয়েছে তাহলে বুঝবেন বুধ গ্রহ আপনার জন্মছকে শুভ রয়েছে, আর যদি এর উল্টোটা হয় অর্থাৎ মাসির সাথে সম্পর্ক খারাপ রয়েছে তাহলে বুঝবেন বুধ গ্রহ আপনার জন্মছকে শুভ অবস্থায় নেই। এবার আসুন আমি আপনাদেরকে সেই 8 রাশির জাতক জাতিকার কথা এক এক করে জানিয়ে দিই যে 8 রাশির জাতক জাতিকার ধনের জোয়ার আজ থেকে বইতে চলেছে। প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ এই সময় যারা ব্রোকারির কাজের সাথে যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা কাজ করেন, ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, বইয়ের দোকান রয়েছে, অর্থাৎ যে সমস্ত কিছু বুধ দেখায় সেই সমস্ত কিছুতে আপনারা যদি যুক্ত থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের অতীব মঙ্গল। এবং আপনারা যদি সবুজ কোনো জিনিস পরিধান করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা যে কোনো জায়গায় ডেফিনেটলি সফলতা পাবেনই পাবেন। এরপরে যে দ্বিতীয় রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। এই সময় আপনারা ব্যাংকিং সেক্টর থেকে, শেয়ার মার্কেট থেকে, ব্রোকারির কাজ থেকে বা বুদ্ধির দ্বারা যে সমস্ত কাজ করা হয় সেই সমস্ত জায়গা থেকে কিন্তু প্রচুর পরিমাণে অর্থ কিন্তু ইনকাম করবেন। এর পাশাপাশি এই সময় মাসির কাছ থেকে আপনারা হেল্প পেতে চলেছেন, এবং আপনার জন্মছকে যদি বুধ গ্রহ ভালো পজিশনে থাকে তাহলে আপনারা অবশ্যই সবুজ কোনো বস্ত্র পরিধান করুন এবং তার পজিটিভ এফেক্ট কিন্তু আপনারা হাতে নাতে পাবেন, অর্থাৎ যে কোনো কাজে কিন্তু সাকসেস 100%।
এরপরে যে তিন নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মেষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই ধনের জোয়ার বইবে? যারা ব্যাংকিং সেক্টরে কাজ করছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা বইয়ের দোকান করেন, যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে এই সময়টা যথেষ্ট পরিমাণে শুভ এবং আদার্স বিজনেসের ক্ষেত্রেও কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনার সবুজ কোনো বস্ত্র পরিধান করুন এবং যে কোনো কাজে কিন্তু ডেফিনেটলি সাকসেস পাবেনই পাবেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহ শুভ থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে চার নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে বৃষ রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ এই সময় আপনাদের ধনের জোয়ার বইতে চলেছে। কোন কোন দিক থেকে আপনাদের এই ধনের জোয়ার বইবে? যারা ব্যাংকিং সেক্টরে রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা বইয়ের দোকান করেন, এছাড়াও আপনারা এই সময় মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন। এই সময় আপনারা সবুজ কোনো বস্ত্র পরিধান করুন আর ডেফিনেটলি আপনারা যে কোনো কাজে কিন্তু সাকসেস পাবেনই পাবেন। তবে আপনার জন্মছকে বুধ গ্রহকে কিন্তু স্ট্রং থাকার বা শুভ অবস্থায় থাকার প্রয়োজন রয়েছে। এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মিথুন রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু ধনের জোয়ার বইতে চলেছে। আর এই ধন কোথা থেকে আসবে? এই ধন আসবে চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে। যারা বইয়ের দোকান করছেন, কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এবং এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং এই সময় আপনারা বুদ্ধির দ্বারা যে কোনো কাজ অতি সহজেই করে ফেলবেন। এরপরে যে ছয় নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে তুলা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারাও এই বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও ধনের জোয়ার বইতে চলেছে। এই সময় আপনারা যে কোনো কাজে কিন্তু হাত দিলে অনায়াসে সেই বৈতরণী পার করে ফেলবেন। এই সময় যারা কনসালটেন্সির কাজের সাথে যুক্ত রয়েছেন, শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, ব্রোকারির কাজ করেন বা বুদ্ধির দ্বারা যে কোনো কাজ করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ রয়েছে। এছাড়াও যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং যাদের বুধ গ্রহ শুভ অবস্থায় রয়েছে তারা যদি সবুজ কোনো বস্ত্র পরিধান করে তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এরপরে যে সাত নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে কন্যা রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কন্যা রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনারা এই সময় বুদ্ধির দ্বারা যে কোনো কাজ কিন্তু অনায়াসে করে ফেলবেন। যারা ব্যাংকিং সেক্টরের সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা কনসালটেন্সি কাজের সাথে যুক্ত রয়েছেন, যাদের বইয়ের দোকান রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও এই সময় আপনারা মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং যে কোনো কাজে কিন্তু আপনারা অনায়াসে সাকসেস পেতে চলেছেন। এরপরে যে আট নম্বর এবং শেষ রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে কর্কট রাশি। হ্যাঁ বন্ধুরা, আপনি যদি কর্কট রাশির জাতক বা জাতিকা হন তাহলে এই বুধের রাশি পরিবর্তনের সুফল আপনারাও পেতে চলেছেন, অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু অপার ধন আসতে চলেছে। আর এই ধন চাকুরি ক্ষেত্র থেকে, ব্যবসা ক্ষেত্র থেকে এবং সেলফ প্রফেশন থেকে, এই তিন ক্ষেত্র থেকে আসতে চলেছে। তবে যারা বুদ্ধির দ্বারা যে কোনো কাজ করেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে, অর্থাৎ যারা কনসালটেন্সির সাথে যুক্ত রয়েছেন, যারা শেয়ার মার্কেটের সাথে যুক্ত রয়েছেন, যারা বইয়ের দোকান করেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় যথেষ্ট পরিমাণে শুভ যেতে চলেছে। এছাড়াও আপনারা এই সময় মাসির কাছ থেকে হেল্প পেতে চলেছেন এবং যে কোনো কাজ যেগুলো হচ্ছিল না সেই সমস্ত কাজে আপনারা হাত দিন, অনায়াসে কিন্তু সেই সমস্ত কাজ করে ফেলবেন। তো এই ছিল আট সৌভাগ্যশালী রাশি, যে রাশিগুলি বুধের রাশি পরিবর্তনের সুফল পেতে চলেছেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখন একটি লাইক করে দিন, শেয়ার করে দিন এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন। ধন্যবাদ।